দেখো যে এখানে আছে এরকম যে x x বাই a x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 বাই a প্লাস 1 বাই b দেখো এটা ইকুয়েশন ইকুয়েশন 1 ওকে x বাই a মাইনাস y বাই b y বাই b ইকুয়ালস টু 1 by A minus 1 by B. এখন দুই ভাবে তোমরা কাজটা করতে পারো আমি দেখাচ্ছি যে প্রথমত এটা আছে U আর B ধরে নিতে পারো U and B অথবা যে কোনো একটা ভ্যালু বের করে আর একটাতে বসাতে হবে তবে U B ধরে না ভালো বয়ে এক্সাম্পলে এখানে U আর B ধরে নিয়েছে এরকম ম্যাথ করার সময় ওকে দেখো তাহলে from 1 we get from or consider for let let x by a equals to u and y by b equals to b তাহলে u and b আমরা consider করে নিলাম তাহলে from 1 we get 1 থেকে আমরা কি পেলাম দেখো from 1 from 1 we get okay অথবা from 1 and 2 get from 1 and 2 from 1 and 2 we get এখন দেখো এটা আছে u plus v equals to 1 by a plus 1 by b এটা ইকুয়েশন 3 এরপর এটার অবস্থা কি হলো u minus v equals to 1 by A minus 1 by B. Equation 4. দেখো equation 4. এখন দেখো যে এটা যখন তুমি সলভ করবে তখন আমাদের কাজটি দেখো যে যেহেতু মেথড অফ সাবস্টিটিউশন মেথডে এক্সপ্রেস করতে বলছে তাহলে এখন আমাদের কাজ হলো যে কোনো একটা থেকে ইউ বা বি ভ্যালু নিয়ে আসতে হবে কেন তার ওই ভ্যালুটা আর একটা ইকুয়েশনটা দিয়ে দিতে হবে তাহলে চলো ফ্রাম থ্রি উই গেট From 3 we get V equals to কত হচ্ছে দেখো V equals to 1 by A plus 1 by B minus U এটা খালি দেখো 1 by A plus 1 by B আর equals to minus U U টা বেশি নিয়ে গেলাম তাহলে কি হলো minus U ওকে তাহলে ভ্যালু অফ ভি এটা ওটি দা ভ্যালু অফ ভি এত ইন ইকুয়েশন 4 চলো তাহলে এখন লেখা ওটি দা ভ্যালু অফ ওটি দা ভ্যালু অফ ওটি দা ভ্যালু ভ্যালু অফ ওটি দা ভ্যালু অফ ভি equals to 1 by A plus 1 by B minus U equation 4 we get তাহলে এখন দেখো যে তাহলে এখন ভ্যালু গুলো দিয়ে দাও এখন ভ্যালু গুলো যদি দিয়ে দাও তাহলে আমরা কি পাবো এই এখানে দিব তাহলে ইউ তো থাকলো বি ভ্যালু এটা যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট দিয়ে দিতে হবে 1 বাই এ প্লাস 1 বাই বি মাইনাস ইউ এখন চলো ইকুয়ালস টু এই পাশে আছে 1 বাই এ মাইনাস 1 বাই বি এখন চলো আমরা ক্যালকুলেশন করবো
এখন তুমি এটা ক্যালকুলেশন করতে গেলে কি করতে হবে মাইনাস করে মাল্টিপ্লাই করো u minus 1 by a minus 1 by b plus u equals to 1 by a minus 1 by b এখন 1 by minus 1 by b minus 1 by b equals to দুটো ভেরিয়েবল কেটে দাও দে এটা মাইনাস এটা প্লাস কাটা যাবে না তাহলে এটা ভেরিয়েবল চলে যাবে আর b কত হইছে u আছে 2 আছে তাহলে 1 by a plus 1 by a এলসিএম করো তাহলে 1 by 2 2 by a 2 by a তাহলে এখন এখান থেকে রেজাল্ট এরকম বের হলো দেখো u 2 u equals to 2 by a 2 তে ডিভাইড করলাম তাহলে u equals to 1 by a এখন u এর ভ্যালু কি ছিল x by a u আছে x by a 1 by a সাইড নোট সেন্স u equals to x by a তাহলে সো x equals to a এই পাশে নিয়ে যাও কাটা যায় 1 এবারে 1 এর ভ্যালুটা ইকুয়েশন 1 এ দিয়ে দাও পুট ইন দা ভ্যালু অফ x equals to 1 ইন ইকুয়েশন 1 আর v ভ্যালু বের করা লাগবে না ওখানে দিলে একবারে y ভ্যালু পেয়ে যাও পুট ইন দা ভ্যালু অফ দেখো পুট ইন দা ভ্যালু অফ পুট ইন দা ভ্যালু ভ্যালু অফ x equals to 1 in equation 1 we get তাহলে চলো ইকুয়েশন 1 এ আমরা একটু দিয়ে আসি এটা এখন ইকুয়েশন 1 এ যদি তোমরা এটা দাও তাহলে কি হলো দেখো ইকুয়েশন 1 টাতে আবার খেয়াল করো ইকুয়েশন 1 এ দেখো যে 1 x বাই তাহলে 1 বাই a প্লাস y বাই b 1 by a plus 1 by b এটা কেটে দিলে কি দাঁড়ালো y by b equals to 1 by b এবার b এদিকে নাও তাহলে so y equals to 1 তাহলে answer the required solution a x comma y both one and all পরের দিন তো আবার এটা আবার করাবো এখন চলো আমরা একটু টেস্ট পেপারে দিতে যাই এবার টেস্ট পেপার থেকে একেবারে 16 চ্যাপ্টার 16 থেকে শুরু করলাম চলো টেস্ট পেপার করাই পরের দিন আবার আমরা একদম বই নিয়ে একটু কিছু কাজ করব আজকে তাহলে টেস্ট পেপারে গেলাম চ্যাপ্টার 16 6 ওকে তাহলে আমরা বিভিন্ন বোর্ডের প্রশ্ন করব আমরা একদম 16 এর লাস্ট দিয়ে শুরু করব একদম 16 এর প্রশ্নগুলো বের করতেছি আমি 2016 এর লাস্ট এর প্রশ্ন গুলো দিয়ে শুরু করতেছি ওকে একদম লাস্ট এ কি আছে 16 এখন 16 এর প্রশ্ন আসবে না বরিশাল বোর্ড দিয়ে মানে শুরু হবে বরিশাল বোর্ড বরিশাল বোর্ড ওকে এই কোশ্চেনটা সলভ করা একবার ইজি আছে আমি এর পড়াবো না এটা ওকে 7 ইজ অ্যাডেড নিউমারেটর আপনি 2 এন্ড 2 ইজ সাবট্রাক্টেড ডিনোমিনেটর জাস্ট আমরা ম্যাথ গুলো একটু ক্যালকুলেশন করব আর কিছু না আমি প্রশ্নটা একটু লিখছি গ্রাফটা করব না গ্রাফটা তোমরা নিজেদের মতন পরে করে নেবা দেখো এরকম লেখা আছে এরকম যে 16 ওকে পার্সেন্টটা এরকম দেখো যে সবই 6 নম্বরের পার্সেন্ট আর 5 নম্বরের পার্সেন্ট আচ্ছা ওকে এটা সে প্রশ্নটা একটু লিখে দিচ্ছি যে এটা সে বরিশাল বোর্ড না যশোর বোর্ড If 7 is 7 is added 7 is added with the numerator of a fraction 7 is added with the numerator of a fraction okay the fraction will be 2 the fraction will be 2 fraction will be 2 fraction 2 hai galo if a and if we subtract 2 and if
subtract 2 from denominator. Denominator of the fraction, then the fraction will be on. Of the fraction, the fraction will be 2. So the fraction will be 1. The fraction will be 1. এখন চলো প্রথমে বলছে যে নিউমেরিক্যাল ওকে ডিনোমিনেটর অফ ফ্র্যাকশন এক্স এন্ড ডিনোমিনেটর ওয়াই ডিনোমিনেটর এন্ড ডিনোমিনেটর এক্স এন্ড ওয়াই ওকে ফর্ম ইকুয়েশন উইথ অ্যাবাউট ইনফরমেশন তাহলে ডিনোমিনেটর এক্স এন্ড ডিনোমিনেটর আছে ওয়াই এখন ইকুয়েশন ফর্ম করতে বলছে এতে বলছে ফর্ম দা ইকুয়েশন তাহলে এখন দেখো যে এই নাম্বার এতে বলছে ডিনোমিনেটর এক্স আর ফর্ম দা ইকুয়েশন ইকুয়েশনটা ফর্ম করতে বলছে তাহলে এখন চলো আমরা লেট দা ফ্র্যাকশন লেট দা ফ্র্যাকশন বি এক্স বাই ওয়াই ইকুয়েশন ফর্ম করতে হবে অর্থাৎ ডিনোমিনেটর এখানে কোশ্চেনে বলা আছে যে ফ্র্যাকশনের আছে ডিনোমিনেটর নিউমারেটর এক্স আর ডিনোমিনেটর ওয়াই তাহলে এক্স বাই ওয়াই এখন অ্যাকর্ডিং টু কন্ডিশন ফার্স্ট কন্ডিশন অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন আমাদের কি আছে দেখো ফার্স্ট কন্ডিশন এই কন্ডিশন অনুযায়ী আমাদের কি বের করতে বলছে কত মাইনাস করতে বলছে 7 ইজ অ্যাডেড 7 অ্যাড করতে বলছে তাহলে x প্লাস 7 আর y তো y থাকলো ইকুয়ালস টু 2 হয়ে গেল তাহলে আর x প্লাস 7 ইকুয়ালস টু 2y তাহলে আর x মাইনাস 2y ইকুয়ালস টু মাইনাস 7 এটা কিন্তু ইকুয়েশন হবে এরপর আসো যে সেকেন্ড কন্ডিশন and second condition সেখানে কি বলছে to is subtract from the numerator the fraction will be on তাহলে এখন যদি subtract করো 2 তাহলে কত আসলো to is subtract তাহলে ওকে and second condition x y minus 2 1 তাহলে আর x equals to y minus 2 তাহলে y শুধু হবে সারবে x minus y equals to minus 2 দেখো x আমাদের এক্সাস্টে কন্ডিশন তাহলে দুটা ইকুয়েশন হয়ে গেছে আমাদের দুটা ইকুয়েশনের কথা বলছিল ফর্ম দা ইকুয়েশন এখন অ্যান্সার আমরা পেলাম এই দুটা এটা ইকুয়েশন 2 তার মানে অ্যান্সার আমাদের 2 ইকুয়েশন স্যার x minus 2y equals to minus 7 আর x minus y equals to minus 2 ইকুয়েশন লিখতে হবে কিন্তু এই প্যাটার্ন এর আগে বলেছিলাম ax plus by equals to c অর্থাৎ এটা হচ্ছে ইকুয়েশনের প্যাটার্ন তোমাকে ইকুয়েশন লিখতে বললে এইভাবে এক্সপ্রেস করতে হবে অন্য কোনো ভাবে রাখবে না এবার বলছে ডিটারমাইন দা ভ্যালু অফ x y এন্ড ফাইন্ড দা ফ্র্যাকশন বলছে ডিটারমাইন দা ফাইন্ড b নাম্বারে বলছে Determine the B. Determine x comma y. Determine the value of x comma y and find the fraction. এখন ফ্র্যাকশনটা বের করতে বলছে তাহলে এখন যখন লেখা শুরু করবে তখন ওইভাবে লিখতে হবে ফ্রম এ উই গেট দুটা ইকুয়েশন লিখবে এখন যে কোনো মেথডে তুমি সলভ করতে পারবে ফ্রম এ উই গেট দেখো এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু মাইনাস সেভেন
This is the question 1. And B. And arakta pelam x minus y minus 2. So chalo ekon amader amra calculation korbo eta x ar y value ber korte bolche. Erpor ar sidhe jay bolche graphical solution. Solve by help of graph. Tale eta se 2. Amra eta pelam. Tale ekon minus koro. 1 minus 2. 1 minus 2 jodi koro dekho sign change hoye jabe. Eta change. Eta plus. এটা প্লাস এটা কাটা চলে গেল এখানে মাইনাস y থাকে আর এখানে মাইনাস 5 তাহলে আর y ইকুয়ালস টু 5 আমি y ভ্যালু ওখানে দাও বাট করতে দিতে পারো ওকে পুটিং দা ভ্যালু অফ y পুটিং দা ভ্যালু অফ y ভ্যালু অফ y ইকুয়ালস টু 5 ইন 2 In equation 2 we get এখন তবে x এর ভ্যালু পেয়ে যাবে তোমরা তাহলে এখানে x দিয়ে দাও তাহলে x minus 5 equals to minus 2 তাহলে আর x equals to 3 তাহলে ওকে আমরা অ্যানসার পেলাম এরকম ফ্র্যাকশন we saw the fraction so the fraction x by y that is 3 by 5 3 by 5 তাহলে आंसर তো দুইটা একটা সে ভ্যালু বের করতে বলছে আর ফ্র্যাকশনটা বের করতে বলছে তাহলে ওকে এটাই হ্যাঁ পরে নিতে গেলাম ওকে এটা গেল এরপর আপ টু নাম্বারস এটা সে চট্টগ্রাম বোর্ড 16 বলছে আপ টু নাম্বারস টুয়াইস ওকে এগুলো নিয়ে কথা না বলি চলবে ডিফারেন্স 7 টাইমস প্রণেত ওকে ফার্স্ট ওকে এখন আপ এটা পাস করুন আপ টু আপে টু নাম্বার সাম আপ না বই বই ম্যাথ গুলো করা ভালো এখন জানে তুই নাম্বার অফ উইথ টু ডিজিট চলো এটা করে দিই হ্যাঁ চলো এটা হলো বরিশাল কোড 17 6 নাম্বার বরিশাল কোড 17 দেখো ছোট একটা ম্যাথ এরকম বলছে যে ইফ 8 বরিশাল কোড 17 ওকে কন্ডিশন বলছে দেখো 8 ইজ অ্যাডেড উইথ সাম অফ দ্য নাম্বার উইথ টু ডিজিট 8 ইফ 8 ইজ অ্যাডেড sum of added this is added to sum of the number with two digits sum of the number sum of the number with two digits with two digits two digits ঠিক আছে two digit number okay the sum becomes three times of the digit of tens plus এবার বলছে the sum becomes three times of the digit of tens plus okay tens plus sir three times হয়ে যাবে তো ভালো কথা tens plus sir three times এরপর বলছে যে আরো একটা কমেন্ট বলছে বাট 27 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য নাম্বার 27 মাইনাস করে দিতে হবে বাট 27 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য নাম্বার থেকে 27 বাট 27 ইজ সাবট্রাক্টেড
27 is, 27 is subtracted from the number. From the number. From the number. Number থেকে minus 27. Okay. The digit are intestines. The digits are intestines. এখন ডিজিট ইন্টারচেঞ্জ হয়ে যাবে তাহলে এখন চলো প্রথমে বলছে যে ওকে ডিজিট অফ টেকিং বলছে যে টেকিং ডিজিট অফ ফার্ম ইকুয়েশন ডিজিট অফ এক্স ইজ কি ইউনিট প্লাস এন্ড ওয়াই ইজ টেন্স প্লাস তাহলে ইউনিট প্লাস আছে এক্স আর টেন্স প্লাস আছে ওয়াই তাহলে এই নাম্বার ইকুয়েশন ফার্ম করতে বলছে তাহলে বলে দিছে ওরা হিয়ার the digit of unit plus bx bx and tens plus plus by tens plus by that is so তাহলে নাম্বার কত হবে সদা নাম্বার জানো ইউনিট প্লাস এর সাথে 1 মাল্টিপ্লাই করতে হয় 10 প্লাস এর সাথে 10 তাহলে 10y প্লাস 1 ইনটু x তাহলে 1 নাল লেখা লাগে না 1 নাল লিখে শুধু x লিখলে চলে কোন নাম্বার পেতে হলে 10 প্লাস এর সাথে সেই 10 মাল্টিপ্লাই করতে হবে আর ইউনিট প্লাস এর সাথে ইউনিট মাল্টিপ্লাই করে দিতে হবে তাহলে ওকে অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন বুঝতে পারছো তো নাম্বার রিকোয়েস্ট হয়েছে খেয়াল করো আমি একটা নাম্বার লিখলাম 27 সে তাহলে আমার কি লিখতে হবে 27 10 প্লাস কিন্তু এটা তাহলে 10 ইন্টু 2 কিন্তু আর প্লাস 1 ইন্টু 7 দেখো এটা কিন্তু 27 ইউনিট প্লাস এর সাথে 1 দিয়ে মাল্টিপ্লাই 10 প্লাস এর সাথে 10 দিয়ে মাল্টিপ্লাই তাহলে এটা দেখো 27 হয়েছে এটা 20 প্লাস 7 তার মানে কত 27 নাম্বারটা আমরা পেয়ে গেছি 27 এভাবে তাহলে ওকে এই জন্য আমরা এভাবে লিখছি ইউনিট প্লাস এর সাথে 1 মাল্টিপ্লাই 10 প্লাস এর সাথে 10 মাল্টিপ্লাই ব্যাস এখন অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন অ্যাকর্ডিং টু ফার্স্ট অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন এখন ফার্স্ট কন্ডিশন অনুযায়ী আমরা কি পাবো দেখো যদি ফার্স্ট কন্ডিশনে তোমরা যাও তাহলে আমাদের বলছে সাম করতে বলছে তাহলে x প্লাস y প্লাস 8 সাম অফ দ্য ডিজিট অ্যাজ এ সাম অফ দ্য কে সাম অফ দ্য নাম্বার অফ টু ডিজিটস সাম অফ দ্য নাম্বার উইথ টু ডিজিটস আমরা মানে লিখাটা পুরো লিখতে পারি নাই সাম অফ দ্য নাম্বার উইথ টু ডিজিটস ইয়েস টু ডিজিটস নাম্বারের 8 অ্যাড করতে হবে সাম অফ দ্য ডিজিটস কথা লিখতে তো ওরা লেখে নাই বইয়ে আর ওদের শেষ সময় জানি ওটা ভুলে যাবে না ইফ এইচ অ্যাডেস সাম অফ the sum of the digits of two digits okay এটা মিনিং হয় সমস্যা নাই sum of the number with two digits তার মানে two digits এর সাথে 8 অ্যাড করতে হবে ওকে এখন দেখো যে এটা হবে 3 times of the tens plus তার মানে 3y দেখো 3 times of the tens plus তো তাহলে এখন 3 এটা বেশি না 8 এর বেশি নিয়ে যাবে তাহলে আর x plus y at 0 y যদি ইকুয়েশন এর তাহলে minus 2 y হয় কারণ এখানে একটা y আছে equals to minus 8 এটা একটা ইকুয়েশন এটা একটা ইকুয়েশন পেলাম এবার দেখো কত সাবট্রাক্ট করতে হবে 27 এখান থেকে মাইনাস করব এবার ডিজিট ইন্টারচেঞ্জ হয়ে যাবে y এর জায়গায় x আর x এর জায়গায় y তাহলে এখন চলো আমরা মাইনাস করব কত 27 27 ইজ সাবট্রাক্টেড ফ্রম দা নাম্বার 27 is subtracted from the number. Therefore, digit interchangeable. So then second condition.
27 is subtracted from the number. Number is set. 10y. 10y plus x. 10y plus x. Are minus what? Minus 27. Ekon interchange x. 10x plus y by x. Okay, equation form হয়ে গেল এখন আমাদের b তে বের করতে বলছে দেখো b আমাদের কন্ডিশন বলে দিয়েছে b b তে বলছে find the okay one equation বলছে তো equation solve করতে বলছে find the number solving equation substitution method solve করতে বলছে তাহলে এখন চলো find the number নাম্বারটা বের করতে বলছে তাহলে from a we get তো সেটা সলভ করে বের করতে হবে সলভ করে বের করার কথা আছে সলভিং মেথড অফ সাবস্টিটিউশন এখন দেখো সাবস্টিটিউশন মেথডে সলভ করতে হচ্ছে এখন বি ফাইন্ড দা নাম্বার এখন নাম্বারটা বের করতে হবে তাহলে ফ্রম এ উই গেট এখন এ থেকে আমরা কি পেলাম দেখো x minus 2y equals to minus 8 equation 1 আর equation 2 আছে x minus y minus 3 এটা equation 2 equation 2 এখন আমাদের method use করতে বলছে substitution method use করতে বলছে যেহেতু আমাদের তাহলে আমরা ওই method অনুযায়ী করতে হবে normal ভাবে করা যাবে না তাহলে ওকে from 2 we get from 2 we get তাহলে এখন y টা এখানে নিয়ে যাব আমরা x টা এখানে নিয়ে যাব তাহলে ওকে minus y equals to minus x minus 3 minus the multiply করলাম তাহলে y equals to x plus 3 তাহলে ওকে equation 3 এবার put in the value of y in equation 1 put in the value of y putting the value of y y কত x plus 3 in equation 1 we get চলো 1 নাম্বার ইকুয়েশন আমরা এটা দিয়ে আসবো তাহলে এখানে যাও তাহলে ওকে x minus 2 into x plus 3 equals to minus 8 এখন আসো আর এখন এটা মাল্টিপ্লাই করে দাও x minus 2x minus 6 equals to minus 8 এখন দেখো আমরা এটা পাশে নিয়ে যাব আমরা একটা পেয়ে যাচ্ছি কোন অ্যানসার x এর ভ্যালু পেয়ে গেলাম কত হলো সেটা minus x equals to minus 2 6 এর পাশে নিয়ে গেলাম তাহলে plus 6 হলো তাহলে minus 2 তাহলে আর x equals to 2 তাহলে x equals to 2 যদি হয় তাহলে এখন আমরা ভ্যালু পেয়ে যাব ভ্যালু আমাদের এখান থেকে চলে আসবে তাহলে ওকে ফ্রম পুটিং দা ভ্যালু অফ x ইন ইকুয়েশন ভ্যালু অফ x equals to 2 ইন 3 In 3 we get এখন দেয়া সকাল এটা তাহলে y equals to 2 plus 3 that is 5 তাহলে নাম্বার কত হবে নাম্বারটা বের করতে হচ্ছে তাহলে এরপর দা নাম্বার
নাম্বার কত হবে তাহলে 10 y আছে তাহলে 10 into 5 প্লাস x আছে 2 তাহলে নাম্বারটা আমরা পেয়ে গেলাম তাহলে নাম্বারটা দেখো আমাদের আসছে তাহলে তাহলে ওকে আমাদের পেলাম আমরা 52 তাহলে आंसर আছে 52 आंसर তাহলে ইকুয়াল নাম্বার ইজ 52 ওকে তাহলে নাম্বার হলো কত 52 आंसर 52 চলো একটা কেটে করালাম আর বই থেকে দুইটা ম্যাথ করাই বই ম্যাথগুলো করতে হবে হচ্ছে বই সেরকম ম্যাথ দেওয়া আছে সব এখন চলো না না আমি কিছু ম্যাথ দিয়ে দিই পরে না বই ম্যাথ পরে করা মানে দুইটা ম্যাথ দিয়ে পড়েন দেখি ওকে চলো আমরা সলভ দা ইকুয়েশন ইকুয়েশন সলভ করব মেথডটা এখন মেথড ইমপ্লিমেন্টেশন সলভ করতে পারি সহজ ভিডিও করব চলো এখন দেখি একটা ম্যাথ করাই তাহলে ওকে প্রবলেম হয় তখন এই ক্যামেরা এগুলো করে আমার দোষ না তাহলে এখন দেখো এক্স এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু সি এরপর দেখো এস পার এক্স প্লাস বি এস পার ওয়াই ইকুয়ালস টু সি এস পার সলভ করতে এ এক্স বি ওয়াই সি এস পার এক্স বি এস পার ওয়াই সি এস পার দুইটা মেথডই করবো তাহলে প্রথমে আসো আমরা সাবস্টিটিউশন মেথডটা করি সাবস্টিটিউশন মেথডে করলে আমরা কি পাবো দেখো প্রথমে এটাই করি তারপরে পরে এলিমিনেশন মেথডটা করব x b y c ওকে a স্কয়ার x b স্কয়ার y আর c স্কয়ার তাহলে এখন চলো প্রথমে y এর প্রমাণ উই গেট প্রমাণ প্রমাণ উই গেট তাহলে ওয়ান থেকে আমরা কি পাবো বি ওয়াই বি ওয়াই ইকুয়ালস টু সি মাইনাস এক্স এবার বি দিয়ে ডিভাইড করো তাহলে আর দেখো বি ওয়াই অবশ্য বি ওয়াইটা আমরা রেখে দিতে পারি এখানে বি ওয়াইটা দিয়ে দিলেও হয় ঠিক আছে না হলে বি ডিভাইড করে দাও তাহলে ওয়াই ইকুয়ালস টু সি মাইনাস এক্স বাই বি ইকুয়েশন থ্রি We are putting the value of y in equation 1. Putting the value. Putting the value of y in equation. Value of y equals to c minus ax by b in equation. In equation 2. 2 we get. এখন টুতে দিয়ে দাও সেটা হলো এ স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার ওয়াই ভ্যালু এখানে ছেড়ে দাও সেটা হলো সি মাইনাস এ এক্স আর বাই বি ইকুয়ালস টু সি স্কয়ার দেখো তাহলে এখন এটা ছেড়ে দিতে গেলে কি হবে একটা বি কাটা যাবে কিন্তু দেখো জাস্ট একটা বি কাটা যাবে সেটা আমরা কেটে দেবো তাহলে আর s পার x প্লাস b ইনটু c মাইনাস x ইকুয়ালস টু c স্কয়ার এখন আসো আমাদের কাজ হলো কি হ্যাঁ যাবে তো মাল্টিপ্লাই তো এটা একটা নাম্বার তো না ব্র্যাকেট তো শুধু উপরে যায় আর এটা তো একটাই নাম্বার নিচে নিচে তো দুইটা নাম্বার নাই প্লাস সামথিং নাই তো বুঝতে পারছো এই জন্য একটা কাটা ছিল যাবে না
ইলেকট্রন কাটা যায় এটা হয় অথবা ব্র্যাকেটটা শুধু তো উপরে যায় কত না শুধু উপরে যায় এখন চলো এটা কেটে দাও দিলে আমাদের আর বেটার কত মাইনাস এবি থাকলো আর এই বিসি এবেশে নিয়ে যাবো সি স্কয়ার মাইনাস বিসি হলো এখন এক্স ইকুয়ালস টু সি স্কয়ার মাইনাস বিসি বাই এ স্কয়ার মাইনাস এবি থাকে যাবে এখন আমরা কি করব এই যে এক্স এর ভ্যালুটা এখানে দিব এখানে দেওয়ার আগে একটা কাজ করতে হবে তোমার এখানে সেটা হচ্ছে একটু এক্সট্রা লিখে নিতে হবে এই জিনিসটা বলে দিচ্ছি আমি এটা ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন মানে বুঝছো আর ওয়াইটা এভাবে একটু লিখে নিতে হবে সাইড নোডাল লিখে নিতে পারো সি বাই বি আর মাইনাস এ বাই বি এক্স এই যে এইভাবে লিখে নিতে হবে কারণ হচ্ছে এটা ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন বলে এটা বলে দিতে পারো এ এক্স একই কথা দেখো এটা এলসিএম করো বি হয় এলসিএম করলে বি হয় সি মাইনাস এ এক্স হয় কিন্তু এক্সট্রা একটু এদিকে সরাই দিব এক্সট্রা পাল্টা মাল্টিপ্লাই এর সাথে মাল্টিপ্লাই এবং এই জায়গাতে আমরা এই ভ্যালুটা দিব কোথায় দিব বুঝতে পারছো এরকম জায়গায় না দিয়ে এইভাবে একটু ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করব অর্থাৎ বি একবার সিনডিসি দিয়েছি আবার বি একবার এনডিসি দিয়েছি তার সাথে এক্স থেকে দিয়েছি ওকে এখন এই যে ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করলাম আমরা ওটা এখন দরকার নাই জাস্ট পুটিং করলেই হবে জাস্ট এখানে দিব আমরা এই ইকুয়েশন না দিয়ে এই জায়গাতে আমরা দিব তাহলে এখন দেখো পুটিং দা ভ্যালু অফ এক্স ইন ইকুয়েশন 3 পুটিং দা ভ্যালু অফ এক্স ইন কত ইন 3 উই গেট ওই গেট দেখো আমরা কি পাচ্ছি এখন আসো সব মিলে ওয়াই ওয়াই কত হলো সি বাই বি মাইনাস এ বাই বি আর এইখানে আমরা কি করবো তাহলে এ ইজ দি সি স্কয়ার মাইনাস বি সি বাই এইটা বসাই দিব স্কয়ার মাইনাস এ বি স্কয়ার মাইনাস এ বি এখন এই যে ভ্যালু আমরা দিয়ে দিলাম এখন আমরা একটা কাজ করবো হালকা এই এটা কাটার জন্য এখান থেকে এ কমন দেবো এখান থেকে এ কমন দিলে একটা এ কাটা যাবে আমাদের সি কাটা যাবে না কারণ ডিনোমিনেটর সি নাই ডিনোমিনেটর সি থাকতো তাহলে সিটাও কাটা যেত তাহলে আমরা কাজ করবো কি ডিনোমিনেটর থেকে এ কমন দেব যে একটু কাটাকাটি করে তারপরে এলসিএম করবো ওয়াই ইকুয়ালস টু হ্যাঁ ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে সি বাই বি মাইনাস এ বাই বি এটা থাকলো সি স্কোয়ার মাইনাস বি সি এটা নিয়ে সমস্যা নাই এখান থেকে একটা কাজ করবো আমরা এ কমন দেব এ কমন দিলে এ মাইনাস বি হয় তখন এ এর সাথে এ কাটা যায় এখন আসো কাহিনী আমাদের প্রায় শেষ তাহলে ওয়াই ইকুয়ালস টু কে সি বাই বি মাইনাস উপরে তাহলে শুধু থাকতেছে এরকম সি স্কয়ার মাইনাস বি সি আর ডিনোমিনেটর একটা বি থাকলো তার সাথে আছে এ মাইনাস বি একটু দেখো ডিনোমিনেটরে একটা বি থাকছে আর তার সাথে এ মাইনাস বি থাকলো এখন এটা এলসিএম করবো এলসিএম করলে ডিনোমিনেটর যা আছে তাই থাকতেছে ওয়াই ইকুয়ালস টু এলসিএম করে ফেললাম এলসিএম করলে কত হচ্ছে বি
আর এ মাইনাস বি, এ মাইনাস বি, বি ডিভাইড করো, এটা এ মাইনাস বি উপরে মাল্টিপ্লাই হবে সির সাথে, তাহলে সির সাথে মাল্টিপ্লাই হচ্ছে এ মাইনাস বি, থাক, আর এটা কি ডিভাইড করলে কত হয়, 1 হয়ে যায়, তাহলে 1 ইনটু সি স্কয়ার মাইনাস বি সি, সি স্কয়ার মাইনাস বি সি, সি স্কয়ার মাইনাস বি সি, এখন আসো একটু মাল্টিপ্লাই করে দাও, দিলে কাটাকাটি হয়ে গেলে ওয়ার ভ্যালু পেয়ে যাবো আমরা আর এটাকে এইভাবে রাখবো আপাতত পরে মাল্টিপ্লাই করবো বি এ মাইনাস বি এটা থাক আপাতত আর এটা মাল্টিপ্লাই করবো সি এ মাইনাস বি সি আর এরপর আসলো মাইনাস সি স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস হচ্ছে প্লাস বি সি এই যে মাইনাস মাইনাস প্লাস ওয়ান তো এটা ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে কোনো চেঞ্জ হয় না তাহলে বি সি আর বি সি কাটা গেল ওকে নিচে থেকে আর আমার কিছু কাটা যাচ্ছে না তাহলে আমরা কাজ করি এটা লিখে দিলাম সি স্কোয়ার সরি সি এ সি এ মাইনাস সি স্কোয়ার আর এটা বি দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এ বি আর মাইনাস বি স্কোয়ার হলো রিকোয়ার্ড সলিউশন এরকম আমরা অ্যান্সার পেয়ে গেছি তাহলে রিকোয়ার্ড সলিউশন আমাদের কোন প্যাটার্নে হয়েছিল আমরা এটা দুইটা মেথডে করবো এই ম্যাথটা এরপরে এলিমিনেশন মেথডে করবো ওকে তাহলে আমাদের অ্যান্সার পেলাম এক্স কমা ওয়াই এখন এর ভ্যালুটা কি পেয়েছি আমরা এক্স কমা ওয়াই এর ভ্যালুটা আমরা এইভাবে পেয়ে গেছি এক্স এর ভ্যালু হচ্ছে এটা সি স্কোয়ার মাইনাস বি সি বাই এ স্কোয়ার মাইনাস এ বি কমা ওয়াই ভ্যালু হচ্ছে সি এ মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি মাইনাস বি স্কোয়ার এটা হবে এখন তারপর এটা আমরা সাবস্টিটিউশন মেথডে করলাম এরপর আমরা করব এলিমিনেশন মেথড এক মেথড চলো দেখো দেখো বুঝতে পারছো কিনা চলো আবার এলিমিনেশন মেথডে করি এলিমিনেশন মেথডে যদি করতে চাও তাহলে কি হবে দেখো আমরা এক্সট্রা ম্যাথ করতেছি এক্সট্রা ঠিক আছে হ্যাঁ এক্সট্রা ম্যাথে দেখো যে এগুলো কাজ করতে হবে আমাদের ওকে এরপর চলো তাহলে আমরা পরে এটা আরেকটা ম্যাথ করে এটারই আমরা মেথড চেঞ্জ করে করব আর একটু